পৃথিবীর পরিস্থিতি দেখতেছি, কারেমা পাওয়া মুসলমান ধরে আর মানে পিস্তলের গুলির সামনে মুসলমানের সন্তান ছুরি দিয়ে গুলি করে কলিজারা বের হয়ে উড়ে যায়। কাফেরদের কাফেররা দিকে দিকে হাসে, আর তার ভাবে যে মুসলমান নিধন করতেছি, বিদায় করে দিব পৃথিবীর থেকে। আজকে ভারমার দিকে তাকাল, আজকে মায়ানমারের দিকে তাকাল, গোটা পৃথিবীর পরিস্থিতির দিকে তাকান, দেখেন শুধু মুসলমানের লাশ, মুসলমানের রক্ত, আর কাফেররা তারা নিত্য করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম নিয়ে কোনো দ্বিমত আছে আমাদের? সালামের সাথে কোনো বিদ্বেষ আছে? সালাম কার দেওয়া? জোরে বলেন, সালাম আল্লাহ দিয়েছেন। সালাম আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব তখন আল্লাহ তাআলা কিছু বান্দাকে সালাম দিবেন, আলহামদুলিল্লাহ বলি। এখন এই বান্দা কারা যারা সালাম পাবে? যে বান্দারা আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর সময় সালাম পাবে তাদের কপাল ভালো না খারাপ? একটু জোরে বলতে হবে যে ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মানুষের কাতারে নামটা লিখে দিন, সকলে বলে আমিন। পৃথিবীর অনেক মানুষ আছে, অনেক বুদ্ধিজীবী আছে, যাদের সালাম নিয়েও চুলকানি কি আছে? সালাম নিয়েও চুলকানি আছে না নাই আপনারা জানেন? আরে ভাই, সালাম দিলে এরা এখানে আবার কি চুলকায়? এখানে অ্যালার্জির কোনো দেখে না। অ্যালার্জি না আছে, বেগুন খাইলে অ্যালার্জি উঠবে, ইলিশ মাছ খাইলে অ্যালার্জি উঠবে, চিংড়ি মাছ খাইলে অ্যালার্জি উঠবে, সালামের কথা শুনলে অ্যালার্জি উঠে, এটা আবার কোন ধরনের অ্যালার্জি? কথা কোন আছে না নাই? আমি অ্যালার্জি নিয়ে একটু গবেষণা করলাম, ভূমিকার ভিতরে কথাটা বলেই ফেলি, তবে কথাটা হাস্যকর না, শিক্ষণীয় জিনিস। মানুষের শরীরের ভিতরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, কি আছে? আমার দেহের ভিতরে কতটুকু শক্তি থাকলে আমাকে কোনো জিনিসে অ্যাটাক করতে পারবে না, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বলা হয়। যে মানুষের দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ওই মানুষটার ভিতরে রোগ বেশি ঢুকে যায়। ডাক্তার তখন ঔষধ দিলে কাজে লাগে না, ডাক্তার চিন্তা করে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ঔষধ প্রয়োগ করে, তারপরে সে ও অন্য অন্য রোগের ঔষধ দেয়, এটার নাম হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। যখন মানুষের দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ইমিউন সিস্টেম যাকে বলা হয়, এটা কমে গেলে তখন মানুষটার অ্যালার্জির বহিঃপ্রকাশ ঘটে, কথা বলেন? আর অ্যালার্জি যখন প্রকাশ পেয়ে যায় মানুষটার কাছে, আপনার টাল থেকে বেগুন উঠে নিয়ে এসে পদ্মা থেকে ইলিশ ধরে নিয়ে আসছেন, ভালো করে রান্না করছেন, রান্না করার পরে সামনে নিয়ে আসছেন, খাবারটা সুস্বাদু হয়েছে নাকি অসাধু হয়েছে? যে কোনো মানুষের সামনে দিলে ইলিশ মাছ আর বেগুন এর চাইতে স্বাদের কোনো জিনিস আছে? কিন্তু যিনি অ্যালার্জির রোগী ওর কাছে বিষ তুল্য, কথা বলেন ঠিক না? বেয়া ঠিক, আচ্ছা ঠিক আছে, ইলিশ মাছ খাওয়া যাবে না, বেচারার কাছে আপনি সাতক্ষীরা থেকে ভালো ইলিশ ইয়ে চিংড়ি মাছ নিয়ে আসছেন, চিংড়ি ভুনাও করে সামনে নিয়ে আসছেন, আমার মুখ দিয়ে আপনার মুখ দিয়ে জিব্বা দিয়ে লালা পড়তেছে, হাইটে কত স্বাদের ইলিশ ইয়ে চিংড়ি রে। কিন্তু বেচারার চিন্তা করে দেখছে যে এত স্বাদের চিংড়ি তোর মুখ দিয়ে লালা আসে, আমারও ঠিকই আসতেছে, কিন্তু এই চিংড়িও খাওয়া শেষ, অ্যালার্জি ওটাও শেষ, কথা বলেন ঠিক? অনুরূপভাবে অ্যালার্জির রোগীকে আপনি গরুর গোশত এনে দিবেন ওর কাছে বিষের মতো মনে হয়। এখন কথা হলো এই যে চিংড়ি আর ইলিশ, এই যে ইলিশ আর চিংড়ি, এই যে বললাম গরুর গোশত, এই খাবারগুলো অসাধু খাবার নাকি সুস্বাদু খাবার? একটু আওয়াজ করে বলেন, সুস্বাদু কি না? স্বাদের অভাব আছে? স্বাদের অভাব নাই, কিন্তু যিনি অ্যালার্জির রোগী তাহার কাছে অসাধু। পৃথিবীতে আমি চিন্তা করে দেখলাম এত সুস্বাদু খাবারগুলো যেগুলার ভিতরে আমাদের খাইলে লাভ আছে এবং জিব্বায় স্বাদ লাগে, এই খাবারগুলো অ্যালার্জি রোগীর জন্য ডাক্তার বলে তোর জন্য হারাম, তুই আর যাই কিছু খাস না কেন, মোটামুটি পাতের পাট শাক তুই সিদ্ধ করে খাবি কিন্তু ইলিশ মাছ খেতে পারবি না, পাট শাক এত তিতা জিনিস ডাক্তার সেটা খেতে বলে, কিন্তু অ্যালার্জি রোগীরা ইলিশ মাছ চিংড়ি গরুর গোশত খেতে না করে, কারণ হলো ও এইগুলো খাবে ওর জন্য বিপদ ঘটে যাবে। আর যখনই অ্যালার্জি রোগী ইলিশ আর চিংড়ি বেগুন এগুলো দেখে ও চিন্তা করে আর যাই কিছু হোক এটা ভালো জিনিস না, এটা খাবে না তোরা। এক শ্রেণীর মানুষ এ পৃথিবীতে আসে, এই যে আমি যে অ্যালার্জির কথা বললাম এটা হলো শারীরিক অ্যালার্জি, শারীরিক অ্যালার্জি। আমি গবেষণা করে দেখলাম আর এক ধরনের অ্যালার্জি আছে, সেটা হলো মানসিক অ্যালার্জি, কথা বলেন ঠিক না? ঠিক, মানসিক অ্যালার্জি ব্যক্তির কাছে আপনি কোরআন দিয়ে হাদিস দিয়ে মহাসত্য কথাগুলো তুলে ধরবেন, ওই মানুষটার ভিতরে দেখবেন মানসিক অ্যালার্জি উঠে যাবে, তার ভিতরে সালাম ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, রাষ্ট্রধর্ম ইসলাম ভালো লাগবে না, বিসমিল্লাহ ভালো লাগবে না, সব কেটে দাও, কথা বলেন ঠিক?
কথা বলেন। এই যোগ মানুষটা এখন কথা হলো একজন অ্যালার্জি, শারীরিক অ্যালার্জি রোগীর কাছে যেরকম চিংড়ি মাছ এটা যত স্বাদেরই হোক ভালো লাগে না, এখন মানসিক অ্যালার্জি রোগী যারা তাদের কাছে কোরআনের হক কথা ভালো লাগবে না, তাদের কাছে সালাম ভালো লাগবে না, তাদের কাছে রাষ্ট্রধর্ম ইসলাম কেন ভালো লাগবে না, আবার রাষ্ট্রধর্ম সংবিধানের ভিতরে শুরুতে কেন বিসমিল্লাহ আছে এটাও ভালো লাগে না। কথা কর বোঝা গেল, রাষ্ট্রধর্ম ইসলাম থাকা দোষের নয়, বিসমিল্লাহ থাকা দোষের নয়, সালাম দেওয়া মুসলমানের সন্তান সালাম দিবে এটাও দোষের নয়, দোষটা হলো ওর মনের ভিতরে অ্যালার্জি ঢুকে গেছে। কিসের অ্যালার্জি ঢুকছে? কারো অ্যালার্জি ঢুকছে ক্ষমতার লোভ, কারো অ্যালার্জি ঢুকছে টাকার প্রভাব, কারো অ্যালার্জি ঢুকেছে নারীর প্রভাব। এই সমস্ত মানুষের কাছে কোরআন হাদিস ভালো না লাগাটাই স্বাভাবিক, কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? তাহলে সালাম নিয়ে কোনো বিদ্বেষ নাই তো? জোরে বলেন সালাম নিয়ে বিদ্বেষ আছে? আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি চিন্তা করছি যে সালাম নিয়ে তোরা কুটুক্তি করবি আর আমরা মাহফিলে গিয়ে ওয়াজ না করে অন্তকে সালাম শিখাই দিয়ে আসবো, কথা বলে ঠিক না বেটি? আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আমরা সালাম শিখাবো ইনশাআল্লাহ, কথা বলে ঠিক না বেটি? আবার ভাইয়েরা আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে শুকরিয়া জানাতে হবে কাকে? জোরে বলেন। তাহলে আমরা একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দিশারে, যাহার দেখানো পথ ছাড়া পৃথিবীর কোনো মানুষ গন্তব্যে পৌঁছতে পারবে না। গোটা বিশ্বের 800 কোটি মানুষ পৃথিবীতে এখনো বসবাস, 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান, বাকি যত আছে সব হলো অমুসলিম। মুসলিম আর অমুসলিম সব মিলে 800 কোটি মানুষের মধ্যে একজনকে খুঁজে পাবেন না যারা শান্তি চায় না, কথা বলেন, কথা বলেন। পৃথিবীর মধ্যে এমন কোনো পাগল পাবেন না যেই লোকটা নিজের জীবনের শান্তি খাওয়া দাওয়া উঠা বসা বুঝে না। ছোট্ট একটা ছেলেকে বলবেন তুমি এখানে ঘুমাও না, এখানে ঘুমাবো না কেন? এখানে ভিজা মাটি, এখানে ঠান্ডা লাগবে, মানে শান্তি খুঁজে, কথা বলেন। একটা পাগলকে আপনি বুঝাবেন বাবা তুই এখানে থাক, না এখানে থাকবো না কেন, এখানে বাতাস আসতেছে শীত লাগে, কথা বলেন শান্তি খুঁজে। এভাবে পথে 200 কোটি মুসলমান সহকারে গোটা পৃথিবীর 800 কোটি মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করে দেখেন তুমি কি শান্তি চাও, উনি বলবে আমি শান্তি চাই। তুমি কি শান্তি চাও, হ্যাঁ উনি বলবে শান্তি চাই। একজন অমুসলিম হিন্দু বৌদ্ধ দাদা বাবুরাও মারা গেলে ওই লোকটা চিন্তা করে কান্না করে আল্লাহ আমার মাসিকে তুমি, আমার মাসিকে তুমি স্বর্গে নিও, হোয়াট ইজ মিনস অফ স্বর্গ, উনি বোঝায় স্বর্গে গেলেই শান্তিতে থাকবে, কথা বলেন, কথা বলেন। পৃথিবীর সব মানুষ শান্তি খুঁজে কিন্তু শান্তিটা আছে কোথায়? সেখানে না গিয়ে শান্তি খুঁজে লাভ আছে? হ্যাঁ, আল্লামা নদভী রহমতুল্লাহ আলাই একটা উদাহরণ লিখছে যে পৃথিবীর মানুষ শান্তি খোঁজে কোন জায়গায়, শান্তিটা আছে যে জায়গায় সে জায়গায় না গিয়ে শান্তি খোঁজে অন্য জায়গায়। এক বেচারা ঘরের ভিতরে হারাইছে কিছু স্বর্ণমুদ্রা, কি হারাইছে? স্বর্ণমুদ্রা হারাই গিয়েছে, কিন্তু বেচারার কাছে বাতি নাই, বেচারা একটা টর্চ লাইট নাই, একটা বাতি নাই, কি দিয়ে স্বর্ণমুদ্রা খুঁজবে? বেচারা সারা রাত খুব কষ্ট করে খুঁজতেছে, রাত্রি শেষ হয়ে যায়, কোন কোন জায়গায় পড়লো, কোথায় পড়লো পায় না, খুঁজে পায় না। বেচারা বুদ্ধি একটা আসছে, কয় দাহকা এত রাত ভরে খুঁজলাম কিন্তু আমি পাইলাম না, যেহেতু লাইটও আমার কাছে নাই, একটা বুদ্ধি তো করতে হবো। ঘরের দরজাটা খুলছে, খুলে দেখেছে জ্যোৎস্না আসছে, সুবহানাল্লাহ। এখন জ্যোৎস্না দেখে দেখেছে ঘরের ভিতরে কিছু দেখা যায় না, কিন্তু বাইরে সবই দেখা যায়, একটা শুই পড়লেও দেখা যায়। হে ঘর থেকে বের হয়ে এসে রাস্তা মাফা শুরু করছে, এখান থেকে শুরু করছে মাগরপুর বাজার পর্যন্ত খুঁজতে খুঁজতে যাইতেছে, টাকা হারাইছে কোন জায়গায়? জোরে বলেন, জোরে বলেন, খুঁজতেছে কোন জায়গায়? রাস্তায় দিয়ে ছেলেরা দেখা হয়েছে, কাকা কোথায় যাও এত রাত্রিতে? আরে বাবা আমার স্বর্ণমুদ্রা হারাই গেছে। কই তাহলে তুমি কি কোন জায়গায় হারাইছে খুঁজতেছ? কয় তাহলে চাষা যেহেতু বুড়ো মানুষ টাকা হারাইছে, ছেলেরা একটু সবাই তো আর দুষ্ট না, সাথে গিয়া ওরাও খুঁজতেছে, লাইট সাথে নিছে, টর্চ নিছে, সূর্যের আলো আছে, সব দেখা যাইতেছে, খুঁজতে খুঁজতে মাকড়গোল দিকে পার বহলি পার হয়ে গিয়েছে, এখন আর টাকা পায় না। সেখানে গিয়ে জিজ্ঞাসা করছে, চাষা টাকাটা মূলত কোন জায়গায় পড়ছে সেই কথাটা বলো তো, এই যে সারা রাস্তা খুঁজলাম কিন্তু টাকা পাইলাম না কেন? তখন চাষা বলতেছে, এই খালে ছন তো কি হয়েছে? টাকা তো হারাইছে ঘরের ভিতরে। তখন ছেলেরা তখন ছোট হলে কি হবে, বাতি যা হলে কত শালা ব্যাটটা তুই কস কি, টাকা
হারাই সৃষ্টি ঘরের ভিতরে খুঁজতেছিস পারবহুলি এসে, এর মানে কয় না আমি পারবহুলি আসছি খুঁজতে খুঁজতে কারণটা আছে। কয় কি কারণ? কয় ঘরের ভিতরে যে টাকাটা হারাইছে, এই যে সারা রাত খুঁজলাম লাইট নাই, ঘরের ভিতর টাকা পাই না, দরজা খুলছি বাহিরে একটা আলো দেখলাম, চিন্তা করলাম আলো যেহেতু এখানে আছে তাহলে টাকা সেখানেই খুঁজি, দেখি পাওয়া যায় কিনা। তখন ছেলেরা দেখে বলছে, চাচা আপনার হায়াত যদি কোটি কোটি বছর দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান, আল্লাহ যদি হায়াত দেয় আর এভাবে জোসনার আলো যদি আরো দ্বিগুণ বাড়ায় দেওয়া হয়, আপনি টাকা যেখানে পড়ছে সেখানে না খুঁজে রাস্তায় যদি খুঁজতে খুঁজতে করুটিয়া টাঙ্গাইল গোটা বাংলাদেশ খোঁজেন, আপনি পাবেন না টাকা, কারণ টাকা খুঁজতে হবে সেখানে, টাকা হারাইছে যেখানে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আমি আপনাকে হাসির খোরাক দেওয়ার জন্য বলি নাই, গোটা পৃথিবীর 800 কোটি মানুষ আজকে শান্তি খুঁজে, কেউ শান্তি খুঁজে মানবতার কল্যাণ খুঁজতে গিয়ে তারা শান্তি খুঁজে, আমরা শান্তি পাবো নারী অধিকার আন্দোলনের মধ্যে, কেউ শান্তি খুঁজে মানব অধিকার আন্দোলনের মধ্যে, কেউ শান্তি খুঁজে গিয়া এই সমস্ত এনজিওদের কাছে গিয়ে, কেউ বা শান্তি খুঁজে চাকরিতে, কেউ বা চাকরি শান্তি খুঁজে বাজারে, কেউ বা শান্তি খুঁজে বিজনেসের ভিতরে, কেউ বা শান্তি খুঁজে মানুষের টাকা মেরে খেয়ে কোটি কোটি হওয়ার মধ্যে। আল্লাহ বলে, তুমি শান্তি খুঁজতেছো মানুষের টাকা কোটি কোটি টাকা কলমের খোসা দিয়ে তুমি মেরে ধনী হইছো আর তুমি শান্তিতে থাকবা না, তোর শান্তি এখানে পাবি না। রাত্রে বেলা একটা বিস্কিট আর চা, সকালে একটা বিস্কিট আর চা, চারটে চারটায় উঠবি নামাজ পড়বি না দরকার নাই, সকালে চারটায় উঠে রাস্তায় বের হয়ে পাগলের মতো 4 মাইল দৌড়াবি তারপরে ঘরে ফিরবি। আল্লাহ কয় শান্তি নিয়ে গেছি, আমি শান্তি খুঁজতেছি আমি ধনী হব টাকা দিয়ে, আমি শান্তি খুঁজি চাকরি বাকরির ভিতরে, আমি শান্তি খুঁজি কোন জায়গায়, যে জায়গায় শান্তি নাই সে জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জগতের মানুষেরা শান্তি তুমি এখানে হারাইছো, কোন জায়গা কোন জায়গায় থেকে তুমি শান্তি হারাইছো, শান্তি সেখানেই খুঁজতে হবে। বেয়ারা ভাইয়ের আমার, শান্তি খুঁজতে হলে আমাকে যেতে হবে শান্তির মহাবাণী মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের কাছে, আমরা শান্তি খুঁজতে যাব। আমরা কোরআনের কাছে যা জিজ্ঞাসা করি, কোরআন আমরা শান্তি হারাইলাম, আমরা শান্তি খুঁজি শান্তি পাই না, শান্তি আছে কোথায়? কোরআন ডেকে ডেকে বলে, শান্তি যদি খুঁজতে হয় তাহলে পৃথিবীর যত শান্তির জায়গা আছে সেগুলা দূর করে আমি কোরআন যা যা বলে দেব সেখানে গিয়ে শান্তি খুঁজবা। না না না, তোমার শান্তি খুঁজতে হবে না, তুমি আমি কোরআনের কাছে জীবনটা সারেন্ডার করে তোমার গোটা জীবনটা আমি কোরআন নামক সংবিধান দিয়ে সাজাইবা, কোরআন নামক সংবিধান দিয়ে, কোরআন দিয়ে আমি তোমার জীবনটা সাজানোর সাথে সাথে তোমার পিছনে শান্তি দৌড়াইতে থাকবে, তুমি আছো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। গোটা পৃথিবীর মানুষ যখন শান্তি হারাইছে, যে জাতি যখন শান্তি হারাইছে, আল্লাহ তাআলা শান্তির বাহক বানাইয়া, শান্তির দ্বারক বাহক বানাইয়া আল্লাহ তাআলা পৃথিবীতে পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামদেরকে পাঠিয়ে দিয়েছেন সেই নবীরকে সেই জাতির কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শান্তির বাহক শান্তির ধারক বানাইয়া আমি পৃথিবীতে প্রত্যেকটা জাতির কাছে, শান্তি হারা জাতির কাছে আমি শান্তি দেওয়ার জন্য তাদের কাছে আমি নবী পাঠাইছি, রাসূল রাসূল পাঠাইছি। সেই রাসূল এবং নবীদের কাম কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আনি ইবাদুল্লাহ। গোটা পৃথিবীর 224,000 অথবা 224,000 পয়গম্বর দুনিয়ার বুকে আসছেন, তারা সবাই এক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পৃথিবীতে আসছেন। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার প্রত্যেকটা নবী এবং রাসূল দাওয়াত দিয়েছে হলো আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য? কোন নেতা নেত্রীর ইবাদত করার জন্য? কার উপাসনা করার জন্য? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী পাঠাইছি রাসূল পাঠাইছি আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তারা দাওয়াত দিয়েছে আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আজ পৃথিবীর মানুষগুলোকে, ইবাদত শূন্য মানুষগুলোকে আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহ তাআলার দিকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য মানুষগুলোকে প্রত্যেকটা নবী এবং রাসূল এসে তারা বুঝাইছেন। আল্লাহ তাআলা বলেন, নবীরা দুনিয়ায় আসছে তারা আল্লাহর ইবাদতের জন্য মানুষকে বুঝাইছেন, আল্লাহর ইবাদত তারা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর কাজ নবীদের ছিল, ওয়াজিতানি মুত
তাগুত আর আমার এই নবী এবং রাসূলগুলো তারা মানুষকে বুঝাইছেন তোমরা তাগুতের মতাদর্শকে ছেড়ে দাও। তাগুতি কর্মকাণ্ড, তাগুত হোয়াট ইজ মিনস অফ তাগুত, আল্লামা জাউজি রহমাতুল্লাহ আলাইহি উনি তাগুতের অর্থ করেন আত্তাগুতু কুল্লু তুজাসু বিহি আল আব্দু হাদ্দাহু। ও গোটা জগতের মানুষ হলো তাগুত হলো ওই জিনিস যেই জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করা থেকে মানুষকে ফিরাইয়া শয়তানি জিন্দেগি গরম করার জন্য নিষ্ঠার নাম হলো তাগুত। আল্লাহর ইবাদত করতে বাধা দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? ও বন্ধু, আপনি জুয়া খেলতে বসছেন, আজান হয়ে গেছে মসজিদে, এখন তাগুত এখানে কোন জায়গায় আছে? আপনি চিন্তা করবেন, জুয়া আমি খেলতে বসছি, এখন আজান হইতেছে, যদি মসজিদে চলে যাই তাহলে আমার আসরটা জমবে না, আসরটা নষ্ট হয়ে যায়। আপনার কাছে এখন তাগুত হলো জুয়ার আসর। আপনি যখন টাকাওয়ালা হইছেন, আপনার কাছে গরিব মানুষ কিছু টাকা ধার নেওয়ার জন্য আসছে, আপনি তাকে টাকা ধার দিবেন, কর্জ দিবেন, কিছুদিন পরে সে আপনাকে দিয়ে দিবে, আপনি কর্জে হাসানার সওয়াব পাবেন। কিন্তু আপনি চিন্তা করলেন এতগুলো টাকা আমি তোকে এক মাসের জন্য দেব, এমনি এমনি দেব না, কর্জে হাসানা বলতে কোনো কিছু নাই, দরকার নাই, আমি তাকে চক্রবৃদ্ধি হারে আমি সুদে টাকা দিয়ে দিলাম, এখন এই জায়গায় সাত আগুত হয়ে দাঁড়াইল হলো চক্রবৃদ্ধি হারের সুদ। এটাই আমার জন্য তাগুত। তাগুতের একটা অর্থ হয়, ও দুনিয়ার মানুষেরা, তাগুত হলো ওই জিনিস গোটা পৃথিবীতে ইতিপূর্বে যত তাগুত চলে গিয়েছে তাগুতের মধ্যে শক্তিশালী তাগুত ছিল হলো ওই সমস্ত মানুষগুলা যারা দিনের পথে বাধা দিয়েছে রাষ্ট্রীয় শক্তি দিয়ে, তারাই হলো তাগুত। তার মধ্যে এক নাম্বার কাতারে যাদেরকে ফেলানো যায়, দু একজনের নাম কইলে কোনো সমস্যা হবে? জোরে কোন, কার কার সমস্যা? অ্যালার্জি আছে যার তার সমস্যা, কয় না? অ্যালার্জি আছে যার তার সমস্যা হবে কি হবে না? আমার ভাইরা, যে একজন তাগুতি মতাদর্শ পালনকারী নেতাদের নাম যদি বলি কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে একজন নেতার নাম এভাবে রেখে দিয়েছেন, ওই নেতার তাগুতি কর্মকাণ্ড সামনে তুলে দিয়েছেন, বলবো কি বলবো না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন এই তাগুতি মতাদর্শ পালনকারী যেই মানুষগুলো আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছি, আমি তাকে আলো দেই, বাতাস দেই, খাওয়াই, আমার তা খাইয়া আমার বাতাস তারা ভক্ষণ করে, আমার অক্সিজেন আমার জমিনে থাকে, আমি তাকে শান্তি দেই, আমি তাকে লালন পালন করি, ওই মানুষগুলো আমাকে সেজদা করবে। কিন্তু তাগুতি মতাদর্শ সেখানে খাড়াইয়া গেল, তার নাম হলো মিস্টার ফেরাউন। ফেরাউন দাঁড়াইছে তাগুতি মতাদর্শ নিয়ে, ফেরাউন দাঁড়াইয়া গেল, আমি পৃথিবীতে আর যাই কিছু হোক না কেন, আমি সামনে বাড়তে দেব না ওই মানুষকে যারা আমি ফেরাউনের নেতৃত্ব না মেনে আল্লাহর নেতৃত্ব মানতে চায়, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাই। আহ, কি সুন্দর কথা! তা আমি তোকে ধরাইতে দেব না, তুই আমার কিসের তুই নির্বাচন করবি? তাই কেন? তাই আমি আমি তো একমাত্র এলাকার মধ্যে বড় নেতা, তোর দরকার নাই, আর যদি তুই মাতব্বারি করিস তাহলে তুই ফেল, তোকে পাওয়াই যাবো না, লাশ খুঁজে পাবি না। কথা বলে ঠিক না? ব্যাট ঠিক। আরে বাংলাদেশের পরিস্থিতি, গোটা বিশ্বের পরিস্থিতি দিকে তাকালে এমন কোন নাইট গেল না, এমন কোন রাত গেল না, এমন কোন দিন গেল না, আজকে একজন বন্দর্শন দর্শিতা হলো না, এমন কোন রাত গেল না, আজকে একজনের লাশ পাওয়া গেল না, গুম খুন হলো না, পৃথিবীর জমিনটা লাল হয়ে গেল শুধু মানব সন্তানের লাশের রক্তে দিয়ে। কথা বলেন ঠিক না? ব্যাট ঠিক। আমি কি ভুল বললাম? ফেরাউন বলে আমার নেতৃত্ব না মানলে জমিন অন্য কারো নেতৃত্ব চলবে না। তাফসীরের কিতাবের ভিতর আসছে নেতৃত্ব বলতে, ফেরাউন বলে দিল আমার সৃষ্টিকর্তাও তো আল্লাহ। ফেরাউন এটা জানে আমার লালনকর্তা আল্লাহ, কিন্তু টাকার প্রভাব ক্ষমতার প্রভাবে ফেরাউনের অবস্থা এমন হয়ে গেল, ফেরাউন সরাসরি বলে দিল আনা রব্বুকুমুল আলা। এই পৃথিবীতে আমার রাষ্ট্রের ভিতরে থাকতে হলে আমি ফেরাউনের মাতব্বারি ছাড়া কারো মাতব্বারি চলবে না। ফেরাউন সিদ্ধান্ত নিল আমার মাতব্বারি চলবে। রাত্রিবেলায় স্বপ্নে দেখলো আমার
স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলো, স্বপ্নের ব্যাখ্যা বলে দেওয়া হলো। এমন একজন একজন পয়গম্বর দুনিয়ায় আগমন করবে অতি সত্তর, যিনি বড় হইয়া তোমার এই মসনদে বসে তোমাকে এখান থেকে সরাইয়া বিলীন করে দিবে। মসনদ থাকবে টুপিওয়ালা দাড়িওয়ালার আন্ডারে, কথা বলে ঠিক না বেঠি? বলে দিল। বলে দেওয়ার পর ফেরাউনের মাথা গরম, কেন এমন হলো? চাইতে বড় আবার খোদা কেরা, যিনি আমার নেতৃত্ব নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, এ ফেরাউন মাতব্বারি বেশি করবি না, ক্ষমতা দেওয়ার মালিক আমি, নেওয়ার মালিকও আমি, কথা বলে ঠিক না বেঠি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আমার ভাইয়েরা বন্ধুরা, আমার ফেরাউন ঘোষণা দিয়ে দিল, তাহলে সব শিশু সন্তান ছিল হবে যেগুলো মেরে ফেলো, মেয়েদেরকে বাঁচায় রাখো। এভাবে আল্লাহ তাআলা দুনিয়ায় পয়গম্বর মুসাকে পাঠালেন, বড় হয়ে গেলেন, লালন পালন হলো। আমি এত দূর যেতে চাই না, যত দূর গেলে আমার সময়ে আমার সময়কে আমাকে নাগাল দিবে না। আমি একটু দ্রুত সামনে এগিয়ে আমি সামনে আপনাকে মূল আলোচনাটা নিয়ে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আ পয়গম্বর মুসা ভয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যায়তে ডেকে ডেকে বলে দিয়েছেন, আমি আল্লাহর দাসত্ব করবে যারা, আমি আল্লাহ অভিভাবক হয়ে তাদেরকে হেফাজত করব, তাদেরকে মারতে পারবে না কেউ তোমরা। সুবহানাল্লাহ। বলে আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, মুমিনের অভিভাবক হইলাম আমি, আর যেই মুমিনের অভিভাবকত্ব আমি গ্রহণ করেছি, ওই মুমিন পৃথিবীতে যাহা কিছু করবে আমি আল্লাহর জন্য, ওই মুমিনের বিপক্ষে দাঁড়াইয়া কথা বলবে যারা, মুসকি মুসকি হাসলেও লাভ নাই, একদিন জালের মধ্যে ধরা পড়বে তারা। কথা বলে গোটা পৃথিবীর পরিস্থিতি বলছি, যে পরিস্থিতি বলতেছি, কালেমা পড়া মুসলমান ধরে আর মানে পিস্তলের গুলির সামনে মুসলমানের সন্তান ছুরি দিয়ে গুলি করে কলিজারা বের হয়ে উড়ে যায়, কাফেরদের কাফেররা দিকে দিকে হাসে, আর তার ভাবে যে মুসলমান নিধন করতেছি, বিদায় করে দিব পৃথিবীর থেকে। আজকে ভারমার দিকে তাকাল, আজকে মায়ানমারের দিকে তাকাল, গোটা পৃথিবীর পরিস্থিতির দিকে তাকান, দেখেন শুধু মুসলমানের লাশ, মুসলমানের রক্ত, আর কাফেররা তারা নৃত্য করে। কথা বলেন ঠিক না বেঠি? আর আমরা মুসলমানের ভিতরে একটা জাত আছে, যে জাতটা হলো আবার তাদের কিছু মানুষ দালালিও করে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মুসলমানের রক্ত জমিন লাল হবে যত বেশি, কোনো না কোনো একদিন সময় এসে যাবে, কারণ রাত গভীর হয়তো, পরের দিন সুবে সাদিক হওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বড় করলেন, নবুয়তি দিলেন, নবুয়তি দেওয়ার পরে যেই আদেশ জারি করেছিল ফেরাউন মুসাকে দুনিয়ায় আসতে দেবে না, এই আদেশ জারি করে গোটা পৃথিবীর দিকে যত সন্তানকে বিদায় করেছিল ছেলে সন্তান, তাহার যেই হুকুমটা যেই আদেশটা জারি করেছিল, পুনরায় নবুয়তি পাওয়ার পরে ফেরাউন আবার এই আদেশটা দিয়েছিল, সেই জায়গাটাই আমি আপনাকে নিয়ে আসতেছি। এইবার আদেশটা দিয়েছে হলো নবুয়তি পাওয়ার পরে, আর প্রথমবার আদেশ দিয়েছিল নবুয়তি নয়, পৃথিবীতে আসার আগে, কারণ আল্লাহ পৃথিবীতে পাঠাবেন ফেরাউন ঠেকানের কেরা। কথা কন ঠিক নেবেন? ঠিক। আবার পৃথিবীতে এসেছে, নবুয়তি পেয়ে গিয়েছে, দিনের দায়ী হিসেবে কাজ করতেছে আল্লাহর, আল্লাহর দিনের দায়ী দায়িত্ব কার কাছে? জোরে বলেন, ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। দিনের দায়ী যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা আলোর পথ দেখাইয়া অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা তাগুতি মতাদর্শ গ্রহণ করবে তাদেরকে আল্লাহ তাআলা আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার ভিতরে আসলেন, আল্লাহ তাআলার নবুয়তি পেয়ে গেলেন, ফেরাউনের কাছে যখন দাওয়াতি কার্যক্রম চালানোর জন্য ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
ওই ফেরাউনের কাছে দাওয়াতটা নিয়ে গেলেন। দাওয়াত নিয়ে যাওয়ার পরে ফেরাউনের মাথা গরম, মন্ত্রী পরিষদ সবাইকে ডাকলেন, পয়গম্বর মুসাকে দুনিয়া আসতে আমি বাধা দিলাম কিন্তু পারলাম না ঠেকাতে, আমি লক্ষ লক্ষ আমি বনি আদমকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম, আমি পারলাম না ঠেকাতে, আসলো দুনিয়ায় মারতে পারলাম না, ফাঁসি দিতে পারলাম না, পুলিশ দিয়ে গ্রেফতার করে আমি জেলখানায় বন্দি করে রাখতে পারলাম না, কিন্তু এখন তো নবুয়তি পেয়ে গিয়েছে, আমার কাছে দাওয়াতি দাওয়াতি কাজ চালায়, আমি জানতে চাই এই মুসাকে দুনিয়ার থেকে কোনো বিদায় করার সিস্টেম আছে কিনা। মন্ত্রী পরিষদ তারা পরামর্শ দিল, পয়গম্বর মুসাকে যদি বিদায় করতে চাও মুসার সাথে আগে লড়াই করে দেখো দেখো পারা যায় কিনা। লড়াই হয়ে গেল, পয়গম্বর মুসাকে মারার জন্য জাদুকররা সাপ তৈরি করলো, আমি খুব দ্রুত আগায় যাইতেছি, পয়গম্বর মুসার সাথে হেরে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের মুজিজার লাঠির কাছে গোটা পৃথিবীর জাদুকররা ধরা পেয়ে গেল, জাদুকররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পয়গম্বর মুসার কাহিনী দেখে ফেরাউন ডেকে ডেকে বলে, ও আমার জাদুকররা মাতব্বারি যত বেশি করছিলি তেল পাম্প দিয়ে ঠিকই মারছিলি, কিন্তু এবার তো মুসার কাছে ধরা খেয়ে গেলি, তাহলে আমার কাছে তোর এত তেল মারার কি দরকার ছিল, পাম্প দিয়ে ফুলাইলি কেন, আছে না নাই, এক পার্টি আছে ওরা পাম্প পার্টি মারেন, ওই চেয়ারম্যান সাহেব আসে না, চেয়ারম্যান হাঁটতে যায় মুততে যায় ও চেয়ারম্যান পথ ছাড়ে না, চেয়ারম্যান যদি কোনো নারী কেলেঙ্কারি করে, এমপি যদি নারী কেলেঙ্কারি করে, হুজুর যদি নারী কেলেঙ্কারি করে, কয় না এটা ভালোই করছে এটা খারাপ করে, একটু সাধুবাদ জানায় কথা ঠিক না, ঠিক মানে পাম্প পার্টি তেলবাজি, এই তেলবাজি পার্টিরা পাম্প দিল, পাম্প দিয়ে পরে তো হেরে গেল, তখন মুসা আলাইহিস সালাতু সালাম তখন জিতে গেল, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বেড়ে গেল। এখন মুসার মাথা ফেরাউনের মাথা খারাপ হয়েছে যে মুসা পেরে গেল আমার সাথে, এর তো ঠিক হলো না, যে কোনো উপায়ে এটা সাইজ করতে হবে। তবে এই কথা মনে মনে কল্পনা করার সাথে সাথে এটাও চিন্তা করছে, এই মুসা বলেছিল আমার অভিভাবক, জোরে কর মুসলমানের অভিভাবক কে, মুসলমানের অভিভাবক হলেন আল্লাহ, যে আল্লাহ তাআলা অভিভাবকত্ব গ্রহণ করেছেন আমার কালেমা পড়ার কারণে, ওই কালেমার দাওয়াত দিয়ে পৃথিবীর দিকে যদি আমি বিদায়ও হয়ে যাই, কেউ যদি মেরেও ফেলে তবেও হাতি মরলেও লাখ টাকা, কথা বল ঠিক না ভাই, মুসার কথা চিন্তা করছে যে মুসাকে মারবো কিন্তু ওর কাছে পারলাম না, ওর দায়িত্ব নিয়েছে আল্লাহ আমি সামনে আর পারবো না, কিন্তু এই যে তেলবাজি মন্ত্রী পরিষদ হেরা বলতেছে এবার। وقال الملأ من قوم قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك آلهتك او فرعون তুমি মুসাকে ছেড়ে দিলা, তোমার জাদুকাররা সবাই মুসার কাছে ধরা খাইলো, তুমি ভয়ে তোমার হৃৎপিণ্ড তোমার ধরধর করে কাঁপে, এই যে মুসা যে লাশ পোশাক থেকে বের হয়ে গেল মুসার কাছে হেরে গেল, তুমি কি জানো না এই মুসা কি করবে, তুমি কি তার সম্পর্কে জানো না। ফেরাউন ডেকে বলে, নেতারা বুদ্ধিজীবীরা তোদের পরামর্শে রাষ্ট্র চলে, মাথায় চুল থাক আর না থাক তোরাই তো বুদ্ধিজীবী, কথা কর, কারণ তোরা রাত্রি এগারোটার পরে বসে বসে যে বুদ্ধি দেশ, তোদের পরামর্শে দেশের ভিতরে বিভিন্ন কিছু হয়ে যায়, এখন কথা হলো বুদ্ধি যদি ঠিক মতো না দেয়, ওই বুদ্ধি যদি দেশের জন্য ক্ষতিকর হয় দেশের মানুষও ক্ষতির মধ্যে পড়ে যায়। বড় বড় নেতারা ফেরাউনকে বলে, অকালাল মালাউ, মালাউ মানে বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী, বড় বড় এমপি, এরা মালাউ শব্দের অর্থ তাই, ফেরাউন তুমি যে মুসাক ছাড়লা, এই মুসার জনপ্রিয়তা তুমি জানো, এই মুসার জনপ্রিয়তা দিয়ে মানুষদেরকে তার পক্ষে নিয়ে গোটা রাষ্ট্রের ভিতরে তারা সন্ত্রাসী চালাইবে, নাউজুবিল্লাহ, কম শব্দটা এমন করে বলল, কালাল মালাউ মিন কওমি ফিরাউন তাদারু মুসা ওয়া কওমাহু লিউফসিদু ফিল আরদ, এই জমিনের মধ্যে তারা সন্ত্রাসী চালাবে, আধুনিক ডিকশনারির ভিতরে লিউফসিদু ফিল আরদে ফাসাদ শব্দের অর্থ আসে হলো তারা সন্ত্রাসী চালাবে, যারা সন্ত্রাস যারা জঙ্গি যারা উগ্রবাদী, এই সমস্ত অর্থে ফাসাদ শব্দকে ব্যবহার করা হয় আধুনিক ডিকশনারির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের
পয়গম্বর মুসা আলে সালাত সালাম সম্পর্কে ফেরাউনের মন্ত্রী পরিষদরা ডেকে ডেকে বলে, রে ফেরাউন, ওই মুসাকে ছেড়ে দিলা, মুসার দলবল নিয়ে এই গোটা দেশের মধ্যে তারা জঙ্গিবাদী উগ্রবাদী পোনা ছড়াইয়া দিবে। নাউজুবিল্লাহ। কন আমার ভাইয়েরা, ওই সময় পয়গম্বর মুসার বিরুদ্ধে ওই ফেরাউনের দলবল মন্ত্রী পরিষদরা যে সমস্ত কথা বলেছিল মোল্লাদের বিরুদ্ধে, গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজকের এই সমস্ত ফেরাউনের লোকেরা আজকে আমাদেরকেও কিন্তু এরকমভাবে বিভিন্ন সময় বিভিন্ন টিটকারি বিদ্রোহী মুসলমানদেরকে করে। আমি মনে মিথ্যা কথা বললাম? আপনি মাথায় টুপি দেন, আপনি জুব্বা পরে, আপনি জঙ্গিবাদী, অথচ পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেখায় দিয়েছেন উগ্রবাদী জঙ্গিবাদী টুপিওয়ালা জুব্বাওয়ালারা নাকি ইউনিভার্সিটির ছেলেরা কথা বলে। আমার দোয়া করতে ইচ্ছা করে প্রধানমন্ত্রীর জন্য, আপনাকে না করলে, কারণ উনি সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য অনেক সময় করে দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। কর আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে সকলে বলে আমি। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বোঝা গেল ওই সময় ফেরাউনের লোকেরা মুসার দলকে তারা বলেছিল জঙ্গিবাদী, তারা ফাসাদ করবে, তারা দাঙ্গামা হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, লাশ ফালাবে, রক্ত জড়াবে, বিভিন্ন অপবাদ তাদেরকে দিয়া ফেরাউনকে পাম্পট্টি দিয়া ফুলানো শুরু করেছে। আজও পৃথিবীর মধ্যে অনেক মন্ত্রী এমপি আছে, অনেক নেতা আছে, খেতা আছে, তারা দেখা যায় বড় নেতাদেরকে নিচ থেকে পাম্প দিয়া তারা ফুলায়, কারণ হলো তার পদটা বাড়ানোর লক্ষ্যে। কথা তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই যে কিছুদিন আগে ঘটে গেল, ভাই কথা বলেন তো দেখি, এই যে ঘটে গেল যে কিছুদিন আগে জনাব মোহাম্মদ টাকলু কথা বলেন, তার মতো কথা বলেন, এই যে টাকলু মুরাদ, ওর কি মুরাদ আছে কথা বলেন, যেই মুরাদের পেটের মধ্যে বোম ফালাইলে বিসমিল্লাটা সহি করে বের হবে না। হে কি আলেমদেরকে ডাকে আসো, কয়েকটা হাদিস যেন কথা বলেন, ওর পেটের মধ্যে বোম ফালাইলে বিসমিল্লাহ সহি করে বের হবে না। সে যদি বলে আলেমদেরকে বহাস করার জন্য, এই যে কথাগুলো আলেমদেরকে হে প্রতিপন্ন করা, আবার বিভিন্ন নেতাকর্মীকে নিয়ে বিভিন্ন প্রকার পাম্পট্টি মেরে চেয়েছিল যে একটু পথটা বাড়াইতে, প্রতিমন্ত্রী আসি, এখন প্রতিমন্ত্রী থেকে ফুলমন্ত্রী হয়ে যাব। আল্লাহ ফুলমন্ত্রী বানায় দিছে কি দেয় নাই? মুসার কাছে, মুসার বিরুদ্ধে ফেরাউনের কাছে যে সমস্ত প্রতিমন্ত্রীরা যেভাবে কথা বলেছিল, ঠিক টাকলা মুরাদ একই ভাষায় কথা বলেছে। এই টাকলা মুরাদ টুপিতে হাত দিয়েছে, দাড়িতে হাত দিয়েছে, নবীর কলিজায় হাত দিয়েছে, কথা বলেন। মুসলমানের বদদোয়া করা লাগে নাই, এমনিই চলে গেছে, আন্দোলন করা লাগে নাই, এমনিই গাতার জিনিস গাতাই চলে গেছে, কথা বলে ঠিক না? ঠিক, পৃথিবীর মধ্যে যত এরকম বোকরা সাপ বের হয়েছে যারা ইসলামকে নিয়ে মন্তব্য করেছে, বাজে কথা বলেছে, তারা এভাবেই চলে গিয়েছে। ইতিহাস তাই বলে, ফেরাউন তাই হয়েছিল, কথা বলেন। ফেরাউন বলে লিউফসিদু ফিল আরদি ওয়া ইয়াদারাকা ওয়া আলিহাতাক, কা ফেরাউন, তারা শুধু এই জমিনের মধ্যে ফাসাদ করবে, জঙ্গি দাঙ্গামা হাঙ্গামা মারামারি কাটাকাটি করবে, তা নয়, আপনার যে উপাসনা আমরা করি, আপনি যে দাবি করেছেন আনা রব্বুকুমুল আলা, আপনার যে খোদাত্ব, এই খোদাই দাবি আপনার কিন্তু মুসা উঠাইয়া সব উপরে ফেলে দিবে, আপনার চাইতে ছোট ছোট খোদা যারা আছে, যাদের পূজা আমরা করি, আপনি যাদেরকে পূজা করার জন্য আদেশ করেছেন, ও ফেরাউন, আপনার এই ক্যাটাগরির খোদাগুলাও নষ্ট হয়ে দিবে, আপনার মান সম্মান নষ্ট করে দিবে, এমনকি এক সময় আসবে আপনার চেয়ার নিয়ে এই মোল্লাই কিন্তু তার দলমল নিয়ে দৌড় ফালাবে। এখন ফেরাউন চিন্তা করছে, তাহলে কি করা যায়? তোরা কি কথা বলতেছিস? তোরা কি এটা কি সবকিছু গবেষণা করে বলতেছিস? কয়, আমরা গোয়েন্দা সংস্থা দিয়ে মুসার পিছনে লাগাইছি, মুসার কার্যক্রম আমি গোয়েন্দাতে লাগাইয়া সব তথ্য এনে তারপরে আপনার কাছে বললাম। ফেরাউন কয়, ঠিক আছে আমি আসি, আপনারা আছেন? আপনারা আছেন? এই মেয়ে থাকবেন না কেন? আপনারা বসে আছেন? কয়, নাই। আপনারা আছেন না? নাই। ফেরাউন আসতেছে, আমরা মুসার পক্ষে দিকে দাঁড়ায় যাবো, কথা বলে ঠিক না? ঠিক। তবে পৃথিবীর ইতিহাসে যত ফেরাউন এসেছে মুসলমান শুধু তাকবীরে ধ্বনি দিয়েছে, এর চেয়ে বেশি কিছু নয়। আমাদের অস্ত্র হাতে নেওয়া লাগবে না, আমাদের লাঠি নেওয়া লাগবে না, আমাদের কিচ্ছু নিতে হবে না, গোটা পৃথিবীর সমস্ত রাজত্ব মুসলমান যিনি তাকবীরের হুঙ্কার এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া গোটা আলেম সমাজ, গোটা মুসলমান, কে সুন্নি কে অসুন্নি, কে জেরাবি সুন্নি কে বাউর
বেদাবেদ থাকবে না, এক কালেমা রশি ধরে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি তাকবীরে হুঙ্কার দিবে গোটা পৃথিবীর সমস্ত রাজত্ব মুসলমানের পায়ের নিচে এসে চুম্বন করবে। কথা বলে জিজ্ঞাসা, আজকে টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালাদের কারণে আজকে আমাদের অবস্থা এমনটা হচ্ছে, এটাও কথা সঠিক? কথা বলে ঠিক না ভাইটি? আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়। ভাইয়ের মাথায় আছে ক্যাপ, এটা ক্যাপ আর এটা হলো নবীর সুন্নত টুপি। মাসআলাটা বোঝাইতে খুব সহজ, শুধু এই যে টুপিওয়ালা, এই যে ক্যাপটাই, এই যে সামনে কি আছে অংশটা কি বলে, বারান্দা ছাউনি যাই কিছু হোক, এই ছাউনিটা এটার জন্য এটার মালটা অন্যদিকে চলে গেছে, শুধু এটা না থাকলে এটাও একটা সুন্নত আদায় হয়ে গেছে। এখন আমার কথা হলো, আমার মাথায় আছে পাঁচ কুল্লি, আপনার মাথায় আছে গোল টুপি, আপনার মাথায় আছে উঁচা টুপি, আপনার মাথায় জাল টুপি। এই টুপি নিয়ে জাল টুপি নিয়ে, এটা কওমি টুপি, লালিয়া টুপি, এটা সাইদি টুপি, এটা জামাত টুপি, এটা হলো জাকির নায়েকের টুপি, এটা চরমুনার টুপি, কিসের তোর টুপি, টুপি তোর টুপি। টুপির বেদাবেদ যেদিন মুসলমান বলতে পারবে সেই দিন মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারবে, আর এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তাকবীর দিলে সেদিন কাজ হবে। আফসোস হয় এমন সময় গোটা পরিস্থিতি, গোটা পৃথিবীর পরিস্থিতি যেখানে অনুকূল নয়, ইসলামের পক্ষে নয় ইসলামের বিপক্ষে, সেই সময় আমার মতন আর একজন টুপিওয়ালা পাঁচকুল্লি টুপি টান দিয়ে ছিঁড়ে অহংকার করে বলে, এই পাঁচকুল্লি টুপি যারা পড়বে তারা মুসলমান ন, মুসলমানের না, এই ফতুয়া তোর বাপ দাদার ঘরের ফতুয়া, তুই ফতুয়া কোথা থেকে দিলি, তুই কেমনে মুসলমান হইলি? কথা বলে ঠিক হবে হতে পারে, আমার যদি বড় আলেম হতে পারে, কিন্তু একজন নগণ্য মানুষ সে কাম করতে পারে না। পাঁচকুল্লি হোক, উঁচা টুপি হোক, নিচা টুপি হোক, একজন সাধারণ মানুষ রাস্তায় যদি টুপিটা পরা থাকে কোনো সময় ভুলেও একজন মানুষ টুপিটা পা দেয় না। কথা বলে ঠিক না বেঠি? শিল্পে তো দূরের কথা, সেটা পচে যাওয়া টুপি হোক, সেটা পুরাতন টুপি হোক, সেটা ওই ময়লাযুক্ত টুপি হোক, ওই টুপিটা ছিঁড়তে চায় না, ছুঁইতে চায় না, সেটাকে হাতে নেয়, মুছে পরিষ্কার করে বুকে নেয়, তারপরে চুমু দেয়, এরপরে ওই সেটা তার সম্মানিত জায়গায় রাখে। আর আমাদের মোল্লারা কি করে, ওয়াজের স্টেজে বসে ক্যামেরার সামনে গয় যে চাচা পাঁচকুল্লি টুপি টানো, টান দিয়ে ছিঁড়ে ফেলে সেটা আবার 100 টাকা দিয়ে দেয় তাকে দালালি, যে তুমি টুপি কিনে নিও বেটা, তুই 100 টাকা না 1 কোটি টাকা দিলাও, ওই মানুষের গলি যায় যে আঘাত করেছে পাঁচকুল্লি টুপি তুমি ছিঁড়েছ, ওই মানুষটার হৃদয় থেকে তুমি 1 কোটি টাকা দিয়ে ওই কষ্ট দূর করতে পারবা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ বলেছিলেন, তু বরায়ে আসলি করদান আমুদি না বরায়ে ফাসলি করদান আমুদি। ও পয়গম্বর মুসা, তোমার কাজ হলো আমার সাথে বান্দার সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া, তোমার কাজ তো এই নয় আমার সাথে বান্দার সাথে সম্পর্ক বিনষ্ট করে দেওয়া। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগতের মানুষেরা তোমরা শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া হলো নবীউনের বহুবচন, গোটা পৃথিবীতে যত নবী এসেছেন রাসূল এসেছেন সব নবী এবং রাসূলদের উত্তরসূরি হলো ওলামায়ে কেরাম। নবীদের কাজ ছিল আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকা, তাগুতকে বর্জন করা, এই কথা মানুষকে বোঝানো। আমরা ওলামায়ে কেরামের দায়িত্ব হলো নবীর ওয়ারিশ হিসেবে, আমরা আলেম হিসেবে আমরা মানুষকে আল্লাহর ইবাদতের জন্য বলবো, তাগুতি মতাদর্শ ছেড়ে আল্লাহর রুজ্জু রশিকে ধরার জন্য বলা, এটা আমাদের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালন করতে এসে আমরা কি করি, এক টুপি নিয়ে আমরা টানাটানি শুরু করেছি, দাঁড়িয়ে নিয়ে টানাটানি শুরু করেছি, এই দিক দিয়ে বিজাতিরা আমাদের ইসলাম নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছেন। কথা বলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতুসসালামের বিরুদ্ধে যখন তার ফেরেশতারা তাহার মন্ত্রী পরিষদ বলল, ও ফেরাউন আপনার মসনদ তছনছ করে দিবে এই সমস্ত মোল্লারা টুপিওয়ালারা, আপনি তাদেরকে ছেড়ে দিলেন কেন, তাদেরকে হত্যা করতে হবে। ফেরাউন উত্তর দেয়, ও আমার মন্ত্রী পরিষদ তোমরা শোনো, কলা সানু কত্তিলু আবেনা, এ আমার মন্ত্রী পরিষদরা শোনো, যদি কথা তোমাদেরটা সত্য হয় তাহলে আমি ফেরাউন তোমাদের কাছে কথা দিচ্ছি, যত পৃথিবীতে মোল্লা আছে টুপিওয়ালা মোল্লা আছে, কিন্তু পুরুষ মানুষ একটা পুরুষ আমি দুনিয়ায় বাঁচাইয়া রাখবো না। সালু কত্তিলু আবনাহু, অতি সত্তর গোটা পৃথিবীর দিকে সমস্ত পুরুষ মোল্লা যা আছে সব বেনেশ করে দেবে,
কতল করে দেব। ফেরাউন ডিক্লিয়ার দিয়ে দিল, এরপরে কি করবে? আর যত পুরুষ আছে সব, আর যত নারী আছে সব নারীদেরকে আমি বাঁচাইয়া রাখবো। নাউজুবিল্লাহ, কল পুরুষ মেরে ফেলবে, নারীদেরকে বাঁচাইয়া রাখবে। শিয়াল এসে যদি আপনাকে ডেকে ডেকে বলে, চাচা আপনি ঘুমান, আপনার বাড়ির খোয়ারের ভিতরে মুরগি যা আছে সব পাহারা আমি দেব। আপনারা বলেন রাত্রিবেলায় ঘুম আপনার বেশি হবে না কম হবে? জোরে বলেন, আবার বলেন, কম হবে না বেশি হবে? আর শিয়াল যে বেচারা আপনাকে আরাম দেওয়ার জন্য, চাচা আপনি ঘুমান আমি মুরগি পাহারা দিব, এই কথা যে বললো কতটুকু সত্য বললো? কথা বলে না, সত্য বললো না মিথ্যা বললো? ওনার উদ্দেশ্যটা হলো, চাচা তুমি ঘুমের নিচে যাও, খাত কাতার নিচে যাও, রাত্রি একটু গভীর হতে দাও, পাশে আছে সরিষা খ্যাত, ধান খ্যাত, খমখম খ্যাত, তুমি ঘুমায়া যাবা, তোমার মুরগি পাহারা দিব, বড় যেটা আছে আজকে ডিম পারছে যেটা সেটা আমি দেখে রাখছি, তুমি ঘুমায়া গেলে সেটা আমার আয়ত্তে এসে যাবে। এই টার্গেটে ওই সমস্ত শিয়ালরা চাচাদেরকে বুদ্ধি দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফেরাউনকে তারা বুদ্ধি দিয়েছিল তোমরা পুরুষ মেরে ফেলবা, মহিলাদেরকে বাঁচায় রাখবা, মানে তোমরা যা ইচ্ছা তাই করবা। কেন যা ইচ্ছা তাই করবে? কি দিয়ে করবে? সে যা ইচ্ছা যা যা ইচ্ছা তাই করবে, একজন মা কিনে হেলা খেলা করবে, আমাদেরকে মেরে ফেলবে, এই যে সব কিছু যে করবে, এর হিসাব দিতে হবে না? ফেরাউন বলতেছে না হিসাব হবে না। কেন হবে না? সানুকাতিল আবনাহুম ওয়া নাসতাহি নিসাহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। এই যে পৃথিবীর জগতের মধ্যে যত পুরুষ আছে মেরে ফেলবো, নারীদেরকে বাঁচায় রাখবো, যা ইচ্ছা তাই করব, এই হিসাব কারো কাছে দিতে হবে না, কারণ ক্ষমতা আমাদের কাছে কম নাই। ফেরাউন বলতেছে ক্ষমতা আমাদের কাছে কম নাই, ওয়াইন্না ফাওকাহুম কাহিরুন, ক্ষমতা আমাদের কাছে অনেক আছে, মানুষের কাছে হিসাব দেওয়া লাগবে না, সব মানুষ মরলেও সমস্যা নাই, নারীদেরকে ভোগ করলেও সমস্যা নাই। ডিক্লিয়ার দিয়ে দিল, ডিক্লিয়ার দিয়ে দেওয়ার পরে পয়গম্বর মুসা আলী সালাতের অনুসারী যারা ছিলেন, পয়গম্বর মুসা আলী সালাতামের যদি বনী ইসরাইল, তারা পয়গম্বর মুসা আলী সালাতামের কাছে এসে বলতেছে, ও মুসা একবার হতাশ হয়েছিলাম, একবার ঘুম আমি ছেড়ে দিয়েছিলাম, টেনশন করেছিলাম, হলো ওই সময় যে সময় আপনার আসার কথা আগমনের কথা হয়েছিল, পয়গম্বর মুসা আমাদেরকে আমাদেরকে মারার জন্য, আমাদেরকে আমাদের ছেলেদেরকে মারার জন্য আদেশ দিয়েছিল যে আমি সমস্ত ছেলেদেরকে বিদায় করে দেব। সে সময় চিন্তিত হয়েছিলাম, আজকে নবুয়তি পাওয়ার পরে আবার চিন্তিত হয়েছি যে আপনার অনুসারী হয়েছি বলেই আমাদের সবাইকে মেরে ফেলবে, এখন আমরা কি করব? পয়গম্বর মুসার কাছে বনী ইসরাইলের লোকজন এসে দাবি করে বসল, আমার ভাইয়েরা বন্ধুরা, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম। তখন বনী ইসরাইল করো ফাতাওয়াক্কালু, তোমরা আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কৃত করবেন। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। ওই জেনে রাখবো, যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো, সবর যদি এখতিয়ার করতে পারো, কোনো না কোনো একদিন আল্লাহ তাআলার বান্দাদের ওয়ারিস হিসেবে তোমাদেরকে পৃথিবীতে নেতৃত্বের স্থানে বসাইয়া ক্ষমতা তোমাদের হাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে আমরা আশাবাদ ব্যক্ত করি, গোটা পৃথিবীর পরিস্থিতি যতই অনুকূলে চলে যাক, আমাদের আয়ত্তের বাহিরে যতই চলে যাক, পৃথিবীর ইতিহাসে আমাদের ইতিহাস জানা আছে, কোরআন জানা আছে, নবীর হাদিস জানা আছে, কোনো না কোনো একদিন এই মুসলমান তাকবীর দিবে, তাকবীরের ভয়ে গোটা বিজাতিরা পৃথিবীর থেকে পালানোর রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন, আমাদের ইয়ং যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসার অনুসারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরী ইয়ং যুবক খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।